ফুলনি গাঁও পাথুয় ক্লামলং রঙ্গালি বিহু কতলন পন লংহিন কনস্টিটুয়েন্সি পারল ফুলনি গাঁও পাথুয় ক্লামলং রঙ্গালি বিহু আলিরালন পেন কতলন পন বংশ সাই আদাপর ফাইনার কেপমালম পেন পংচেং পনসি মাইফু আজেদ বরা হিন পেন লামা পাংজার পন লামা পাংজার পন দত আফিত পেনাং আন কথুয় সন কচপতে পিদুপন্থু লবংসো আফি রাতমাই পি সতমে পমান পন আসাম কং পিয়ার লো প্রেক জামাদিম পেন সতমে বংশ রঙ্গালি বিহু কতলন পনলং নং চেতং দুনসি বিহু কে কান চেপাতে পনজি পুসি ফেরং কে বিতুং আতুম কহুমরি দামহুত হাদাক আরাদ আতুম পেন নং পাচিনি দুন ফুলুনি পেন মির্জেঙ্গান সে রিপোর্ট কার্বি ডেলি নিউজ ফুলনি গাঁওয়ার খেলপথার প্রাঙ্গণত বিগত বর্ষর দরে এবারও আমার রঙালী বিহু সদৌম ভিত্তিক এদিনিয়া বনার্থ কার্যসূচী অনুষ্ঠিত করা হয়েছে। এই কার্যসূচী ভাগ আমার পুয়ার 8 বজার পরে আরম্ভ হয়েছে। প্রথম আমি আমার পুরনো উন্মোচন করলো, তারপরে আমি আমার যিহুয়ান গামোছা পতাকা উত্তোলন করলো, তারপর আমি আমার স্মৃতি তর্পণ করলো। স্মৃতি তর্পণ করার পিছতে আমি আমার খেল ধেমালি জিয়রী বুয়ারী লড়া ডেকা সকলে খেল ধেমালি অনুষ্ঠিত করলো। তারপর আমার যিস আমার শুভাকাঙ্ক্ষী আমি সম্বর্ধনা অনুষ্ঠান এটা রাখিল। আর তারপর আমি আমার গাঁরে বয়োজ্যেষ্ঠ সকল দ্বারা একটা হুঁচরি প্রদর্শনীমূলক অনুষ্ঠিত করলো। তারপর আমার এতিয়া সন্ধ্যা 4:30টার আমার জেং বিহু বিহুতী বিহু করে একক নৃত্য দলীয় নৃত্য ই কন্টিনিউ আমার চলি গিয়ে থাকবে। সদৌ ভিত্তিক আমার জেং বিহু বিহুতী বিহু করে সদৌ ভিত্তিক আর আমার একক নৃত্য দলীয় নৃত্য আঞ্চলিকভাবে আমি অনুষ্ঠিত করছো। আমার এই কার্যসূচী গতানুগতিক চলি গিয়ে থাকব। আমার কার্যসূচী ভাগ এনেধরণে আছে। আজি আমার অলিখিতভাবে 69 বছর হয়েছে, হয়তো আগাত এনেকা ধরনের জাক জমকতা নাছিল। আমি পর্যায়ক্রমে লাহে লাহে আজি জাক জমকতার পর্যায়লৈকে পাইছোহি। আমার মোটামুটি 69 ইয়ার্স বতর লো কিবা সমস্যা? আমি বতর লো হয় প্রতি বছরে হয়ে থাকে, ঠিক তেনেদরে এইবারও আমার অল্প আগত মুখলধার বরষুণ করি হলে আমার বিশেষ একটু অসুবিধা হওয়া নাই। এটা তো বতর কাল ধুনিয়া হয়ে আছে, আশা করছো ভগবানের কাছে প্রার্থনা করছো যে বতর নিশ্চয় আমার চাব। এই মঞ্চপে ফুলনি গাঁও নবজ্যোতি সংঘর তরফের পর আমার সদৌ অসমবাসীলৈকে রঙালী বিহুর শুভেচ্ছা আর নতুন নববর্ষর শুভেচ্ছা জ্ঞাপন করছো।